দিনের মধ্যে, শরীয়তের মধ্যে, শরীয়তে ইসলামের মধ্যে আমাদের বিষয়ে যে এমন কোন নতুন কোন বিষয়ে অনুপ্রবেশ, এমন কোন বিষয়ে নতুন কিছু আনে যা দিনের অংশ নয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের যে দিন আল্লাহর পক্ষ থেকে সেই দিনের অংশ নয়, ফাহুয়া রদ্দ, সেটাকে প্রত্যাখ্যাত, সেটা অগ্রহণযোগ্য। এটাকে নিয়ে সবাই মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে, যেটা এটা তারা বোঝানো হচ্ছে ওলামাই কেরাম বলতেছেন, অনেক বড় বড় মুফাসসিরিন ওলামাই কেরাম এই বিষয়ে বলছেন যে যেই কোনো বিষয় তিন জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবাদের জামানা, তাবিঈন, তাবিঈনের জামানা, রাসূলের পরে যে তিনটা জামানার কথা বলেছে, এর পরবর্তীতে যেই কোনো বিষয় আসছে সেই বিষয়গুলা যদি শরীয়তের মূলের সাথে যদি মিল না থাকে, হাদিস দ্বারা কোরআনের দ্বারা যদি মূল না থাকে, মূলের থেকে যদি সম্পর্কিত না থাকে, তাহলে এটা কি ইসলামের মধ্যে অ্যাকসেপ্টেড না। এখন এখানে অনেক ওলামা ইকরামের অনেক বিষয় মত দেওয়া আছে, সেখানে হযরতে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, হযরতে আরো অনেক বুজুগানে দিন এই বিষয়ে অনেক মত দিচ্ছেন। তারা এটার দ্বারা বুঝাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জামানা, তাবেইন, তাবে তাবেইনের জামানার পরে যে বিষয়গুলা নতুনভাবে এই সমস্ত দিনের ক্ষেত্রে দিন মনে করে, শরীয়ত মনে করে আসছে, অনেক কিছু বিষয়ভিত্তিকভাবে ঢুকছে, যদি এরকম বিষয়গুলা যদিও নতুন দেখা যাচ্ছে কিন্তু এটা শরীয়তের যে মূলদণ্ড, শরীয়তের যে মূল দাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস কোরআন দ্বারা, এটাকে রদ করা হয় না, এটা মূল বিষয়টা থাকে, মূল বেস বিষয়টা বেসটা থাকে। আমরা গত কয়েকদিন আগে বলছি যে মূল বেসটা ঠিক থাকে, এটাকে আরো সুন্দর করার জন্য, আরো পুষ্পিত করার জন্য যদি আসে সেটা অ্যাকসেপ্টেড শরীয়তে, কারণ সেটা শরীয়তের মূল। এটা রাসূল সাল্লাল্লাহু বলছে আমাদের দিনের মধ্যে নতুন কিছু বিষয় অনুপ্রবেশ করা, তার মানে কি অনুপ্রবেশ করাতে গেলে একটা জায়গায় যদি কোনো কিছু নতুন করে দিতে হয় তাহলে আগেটাই কি করতে হয়, সরাই দিতে হয়। পুরাণ যদি কোনো কিছু নতুন করে করতে হয় তাহলে নতুন করে, আর যদি পুরাণটাকে ঠিক রাখি যদি তৈরি করা হয় তাহলে এটা কিন্তু এটাকে ভালোর জন্য আধুনিকতার সাথে তুমি সবকিছু কানসে দিতে পারবা, কিন্তু মূল যে বেসটা লিস্টেড বিল্ডিং যেটাকে বলা হয়, এটা ওই কালার, ওই ডিজাইন, ওই বিল্ডিং দেখা যায় 500 বছরের পুরানো বিল্ডিং, কিন্তু এখন নতুন করে কাজ করেছে, রিনোভেশন করেছে, কিন্তু ওটার কোনো চেঞ্জ হয় না। ভিতরে যাওয়ার পরে বর্তমান আধুনিক সবকিছু আমরা ব্যবহার করতেছি, পানি সবকিছু, কিন্তু বাইরে থেকে এটা দেখা যাচ্ছে পরিপূর্ণরূপে একদম সে 5,000 বছর আগে যে বিল্ডিং সেভাবে হয়ে গেছে। ইসলামের যে বিষয়গুলো এই হাদিসের মধ্যে রয়েছে, রাসূল সাল্লামের হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে তোমরা যে কোনো বিষয় যদি হাদিস কোরআনকে, হাদিস কোরআনের মূল বিষয়টাকে বাদ করে যদি নতুন প্রতিষ্ঠিত করা হয় সেটাকে দিন মনে করা হয়, বেস যেটা মূল ভিত্তি যেটা সেটা বাদ দেওয়া হয় সেটা কি রদ, সেটা অগ্রহণযোগ্য, সেটাই সাইয়া, সেটাই সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত বেদা। আর হযরতে বুজুর্গ আলেমদের ভাষায় হাদিসের ভাষায় তিন রকমের হাদিস আছে বিদআত সম্পর্কে, বিদআত সম্পর্কে তিন রকমের হাদিস আসছে। এক রকমের হাদিসে আসছে যে এটা ভালো না, এটা মন্দ হয় না, এই হাদিস মানে বিদআতের ব্যাপারে ভালো পরপর আসে, হাদিসগুলো এমন ভাবে বর্ণনা হয়েছে এটা ভালো খারাপ কিছুই বলা হয় নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে কিছু কিছু বিষয় আসছে যেটা রাসূলের জামানে ছিলও না, আবার এগুলো করতেও বলে না করতেও নিষেধ করেনি, বর্তমান জমা অনেক কিছু আছে। তারপরে দ্বিতীয় কিছু আছে যেটা স্পষ্ট আকারে বিদআতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লানত দিয়ে গেছেন, শাস্তির কথা বলে গেছেন হাদিসগুলোর মধ্যে। তারপরে কোরআন এবং সুন্নার পরিবর্তন হয়ে যায় যে সমস্ত বিষয় আমি একটু আগে বলছি, সেই বিষয়ে কিছু হাদিস আছে যেটাকে বিদআতে সাইয়্যা বলে। আবার এক ধরনের বিদআত আছে
যে বেদাত গুলা হওয়ার কারণে এটা উত্তম কাজ হিসেবে সব সবাবের কাজ হিসেবে মানুষ করছে, কিন্তু এটা কোরআন হাদিস ইসমা ইসমা কি আছে কোন জায়গায় এটার বিরুদ্ধে কোনো নিষিদ্ধ কোনো কিছু নাই। যেমন ওনারা উদাহরণ দিছে, যেমন বর্তমান সময় আমরা ইটের দ্বারা বিভিন্ন ইয়ার দ্বারা আমরা মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আমরা পরবর্তীতে অনেক কিছু তৈরি করছি। যেমন জুমার নামাজের সময় আমরা বিভিন্ন রকম ইয়ে আবিষ্কার করছি, কোরআন শরীফকে পরবর্তীতে যে বিভিন্ন জেট জবত দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে ইয়ে করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলা পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজের যে প্রচলন করছে, এই সমস্ত বিষয় যে হাদিসগুলা বিভিন্ন ইয়েগুলা চালু আছে মিশকাত শরীফ থেকে বর্ণিত, এখন এই বিষয়গুলা হাদিসের কোন জায়গায় নিষেধ করা হয় না। এখন যে বিষয়টা মেইন সেটা হলো যে এমন বিষয় যেটা ইসলামের জন্য খারাপ, মূল বিষয়কে সরিয়ে দেওয়া হয়, সেই বিষয়টাকে যদি ইসলামের মধ্যে নিয়ে আসা হয় তো সেটা হলো বেদা। এখন যে বিষয়টা ইসলামের জন্য উত্তমের জন্য উলামাই কেরামের মধ্যে প্রথমত বেদাতকে দুই রকম বলা হয়েছে, একটা হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। বেদাতে হাসানার ব্যাপারে একটা হাদিস আনা হয়েছে যেটা মশহুর হাদিস, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা ইয়া করেছে, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কোন জায়গায় পাঠাচ্ছিলেন তখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, তুমি সেখানে যাওয়ার পরে তুমি কিভাবে ফয়সালা করবে কোন বিষয়ে? তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের কিতাব অনুযায়ী, কিতাবুল্লাহ কোরআন অনুযায়ী আমি ফয়সালা, যদি কোরআনের মধ্যে না পাও তাহলে কিভাবে ফয়সালা করবা? তিনি বলছেন, এবং আপনার মুখ থেকে যে কথাগুলো শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাকে বলছেন, রাসূল সাল্লামের কিতাব বা রাসূল যে কথাগুলো যে হুকুম দিয়ে যেগুলো আমার কাছে পর্যন্ত আসে সেভাবে আমি ফয়সালা করব। এরপর সেখানে যদি না পাও, যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক না পাও তাহলে কি করবা? তখন তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইস্তিহাদ করব, এই দুইটা বিষয়ে ইস্তিহাদ করব, যদি এগুলো না হয় তাহলে যদি দ্বীনের জন্য উত্তম হয় ভালো হয় তাহলে সেই কাজটা আমি করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার বুকের উপর হাত দিয়ে বলছেন, আল্লাহ রেয়া দিয়ে বলতেছি তুমি যে সিদ্ধান্ত নিছো এটাই উত্তম, এটাই তুমি আমার তোমার কথা দ্বারা আমাকে সন্তুষ্ট করলা। বুজুর্গানের দিন উলামায়ে রাসিকিন যারা তারা বলছে এই মুআযাদি আল্লাহ তাআলার এই বর্ণনা দ্বারা যত রকমের বেদাত যে উত্তম দিনের জন্য, হাদিস কোরআন বিরোধী নয় এবং শরীয়ত বিরোধী নয়, যেগুলা ইসলামকে সৌন্দর্য করে, বেসকে ঠিক রাখে, যে জিনিসগুলা ইয়া করা হয় সেগুলা সবগুলো কি এই হাদিস দ্বারা হাসানা, এই হাদিস দ্বারা কি হাসানা, বুঝাচ্ছ কথাটা? এই জন্য এটা এটাই হাদিসটা আবু দাউদ শরীফে আসছে, তাবরানিতে আসছে, তারপরে বাইহাকির মধ্যে আছে, তাহাবির মধ্যে আছে, অনেকে আবার এই হাদিসকে আবার ইয়া করে দিবে, এই জন্য আমরা হাদিসের পারণটা দিয়ে দিচ্ছি। এখন যে বিষয়টা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যাবে না, সুন্নার মধ্যে পাওয়া যাবে না, কিন্তু মুসলমানদের জন্য এই কাজগুলো খুবই গ্রহণযোগ্য বিষয় বর্তমান সময়। এখন এই বিষয়টা খুবই জরুরি যে এটা কি কোরআন হাদিসের বিরোধী কিনা, এটা ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা, এটা ইসলামের জন্য প্রযোজ্য কিনা। এই বিষয়গুলা যদি ইসলামের উপকারের জন্য হয়, ভালোর জন্য হয় এবং ইসলামের বিরোধিতা নয়, ইসলামের স্পষ্ট দলিল দ্বারা এটাকে নিষিদ্ধ করে নাই, এবং সেটা উলামায়ে রাসিকিন যারা পরবর্তী উলামাদের দ্বারা সাব্যস্ত যে যারা পরিপূর্ণ ইসলামের উপর চলছে, এই বিষয়গুলা যদিও বেদাত হয়, যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা মশহুর আছে, যে এই বিষয়গুলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যে দুই খুতবার বিষয় প্রচলন করছে, আরো বিভিন্ন বিষয় পরবর্তী যে আসছে সেগুলা এটা সাহাবীদের দ্বারা সাব্যস্ত। এজন্য আমরা লম্বা আলোচনা থেকে আমরা যে বিষয়টা মূল আলোচনা মজু আলোচনা করতে চাইছি, যারা বেদাতকে বিভিন্ন বিষয়ের উপর যুক্তি কেন্দ্রিক করে এই বেদাতের কথাগুলো বলতেছেন, যে বেদাত সব বেদাত অতিরিক্ত যা কিছু আছে সবকিছুই কি বেদাত, এটা মানা যাবে না, এটা করা যাবে না। তো যদি আমরা যদি ওদের কথাগুলাই মানিনি, আমরা যদি ওদের কথাগুলাই মানিনি তাহলে কি অবস্থা হবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরবর্তীতে যে সমস্ত ব্যবহারিক জীবনে তারাও বলতেছে যে সমস্ত বিষয়গুলা উপযুক্ত, যে সমস্ত বিষয়গুলা যে এমন বিষয় যে বিষয়গুলা নেক কাজের সূচনা করে, একটা হাদিস আসছে, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, যে মুসলিম শরীফের নাসাইয়ের মধ্যে আছে, আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, তারপরে আরো অনেক হাদিসের মধ্যে আছে। এই হাদিসটা এরকম ভাবে আসছে, যে ব্যক্তি, আমরা সব বাংলাতেই বলি, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোন নেক কাজের সূচনা করবে
যে সে তার এই কাজের কি প্রতিদান পাবে, আর পরবর্তীতে সে অনুযায়ী কি যারা কাজ করবে এই এই কাজটার উত্তম কাজটা যে পরবর্তীতে এটা করবে তাকেও সেরকম প্রতিদান দেওয়া হবে। আর যে ব্যক্তি কোন মন্দ কাজের প্রচলন করবে, খারাপ কাজের প্রচলন করবে ইসলামের মধ্যে, সে সেটার রেজাল্ট পাবে এবং এটাকে যারা চাই রাখবে তারও সেটা রেজাল্ট পাবে। এটার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে সম্পর্কিত রাখি, কোরআনের সাথে সম্পর্কিত রাখি, যদি এমন কোন জিনিস সেই জমানায় ছিল না, রাসূলের জমানায় সাহাবীদের তাবিদের জমানায় ছিল না, কিন্তু পরবর্তী জমানায় এবং হাদিস কোরআন বিরোধীও নয় এবং ইসলামকে সৌন্দর্যবর্ধিত করবে, ইসলামের মধ্যে কি করবে আরো শরীয়ত মুহাম্মদ ইসলামকে আরো সৌন্দর্য দিবে, এই জন্য এই সমস্ত বিষয়গুলাকে যে ব্যক্তি উত্তম, যেমন পরবর্তী জমান হাদিসের লেখা হয়েছে, হাদিস গুলা কিন্তু হাদিসের বইগুলো যেগুলো লেখা হয়েছে এগুলো একটাও এই রাসূলের জমানায় সাহাবীদের জমানায় তাবেইনের জমানায় ছিল না। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যারা আজকে এদের কথা বলে যে এই সমস্ত হাদিসগুলো আমরা ইমাম বুখারী থেকে আনছি, ইমাম বুখারী তো ইমাম বুখারীর মধ্যে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী কোন নাম আছে? কোন নাম নাই। এই বুখারী শরীফের মধ্যে নাম দিয়েছে কোন বুখারীর ছাত্ররা দিছে, কেন দিছে? এই কিতাব এই হাদিসগুলো তিনি সংগ্রহ করছেন, কিন্তু হাদিসগুলো কার? রাসূলের হাদিস এবং সাহাবাদের থেকে বর্ণিত, তাবেইনদের থেকে বর্ণিত। এখন এই যে ইমাম বুখারী মুসলিম যে কিতাবগুলো লিখছে ওগুলো কি জন্য লিখছে? উম্মতের ভালোর জন্য, উম্মতের ভালোর জন্য নয়। এবং হাদিস তারা প্রমাণিত, একটা হাদিস হলো একটা আয়াত হলো মানুষের কাছে পৌঁছাই দেয়। এখন এই যে উত্তম কাজ তিনি করছেন, তিনি কেয়ামত পর্যন্ত তার সব পাবেন এবং এই কাজ যারা আঞ্জাম দিচ্ছে তাদের আলাদা আলাদা তারা সব পাচ্ছেন। পরবর্তী যারা বিভিন্ন মন্দভাবে ইসলামকে বাদ দিয়ে যারা অনেক আরো বাদের জিনিস প্রচলন করছে সে এই হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে বোঝা গেল কি যে পরবর্তী জমানায় যে সমস্ত কাজ উত্তম উন্নতির জন্য ইসলামের ভালোর জন্য মঙ্গলের জন্য করা হয়েছে সেই কাজগুলো কি হাসানা? অনেক কাজকে অস্বীকার করতেছে বলে বেদাতের মধ্যে কোনো উপকার নেই, বেদাত একটাই খারাপ, বেদাত মানেই খারাপ। আস্তাগফিরুল্লাহ। অথচ উলামায়ে মুশহুর উলামায়ে কেরাম থেকে যে হাদিসটা আসছে সেটা নিয়ে তারা ইয়ে করেছে। তারপরে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিসের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার তারাবি হাদিসটা আসছে এটা সবাই জানে। এই জন্য আমরা চেষ্টা করব যে বুঝার জন্য যে আসলে আমরা আসলে বেদাত কাকে বলছি, কোন জিনিসটাকে বলছি, এটার মধ্যে ইসলামের নিষেধ আছে কিনা। যদি ইসলামের নিষেধ থাকে, দলিল থাকে, যেমন আমরা বর্তমানে সালাতু সালাম পড়ি, দুরুদ কিয়াম পড়ি, দুরুদ কিয়াম করি, দাঁড়াই আমরা দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বলি, তারপরে ওরা তো অনেক বঙ্গাত্মক কথাও বলে, আমরা বিভিন্নভাবে আমরা রাসূলের মহব্বতে অনেক কাজ করি, এবং এটা যদি হাদিস কোরআনে অনেক কিছু সরাসরি এই কাজগুলোকে মজমুয়া মানে একত্রিত কাজকে অনেক জায়গায় তোমরা না পাবা না, কিন্তু এই যে কাজগুলো আমরা করি সালাম দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, দুরুদ পড়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, এবং হাদিস দ্বারা সাব্যস্ত রাসূলের উপর দুরুদের বিষয়ে বলছে আল্লাহর কাছে আমল অ্যাকসেপ্ট হবে না যদি রাসূলের দুরুদ পড়া না হয়। তার মানে কি? রাসূলের দুরুদ এমন এক মহব্বতের জন্য, এবং সেখানে বিভিন্ন বিষয়ে রাসূলকে কিভাবে ডাকবেন কিভাবে এটার উপরে অনেক হাদিস আছে, রাওয়ায়াত আছে এবং বিভিন্ন ইয়া করা আছে। এখন এই মজমুয়া জিনিসটাকে কি করা হয়েছে, সেখানে রাসূলের উপর সালাম দেওয়া হচ্ছে, দুরুদ দেওয়া হচ্ছে, রাসূলের জীবনী আলোচনা করা হচ্ছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মানুষ সেখানে রাসূলের তাজকিরা হইতেছে, আলোচনা যেগুলো শুনতে সে ওটার জন্য মানুষ একত্রিত হয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বা কোনো বিশিষ্ট আউলিয়া কেরাম সাহাবীকে মাহফিল সালে সবের উদ্দেশ্যে কেউ একটা আয়োজন করি, রাসূলুল্লাহ আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় হাবিব ওনার মহব্বতে ওনার আলোচনা আমাদের যুগে যুগে বুঝগাই দিয়ে এই কাজ করে আসছে, মিলাদ মাহফিল নাম দিয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলোচনা জীবন জন্মের আলোচনা বিভিন্ন বিষয়ে আলোচনা নাম দিয়া মাহফিল করার উদ্দেশ্য ছিল, রাসূলের উপর আলোচনা আত্মকার আলোচনা হইতেই পারে না, আল্লাহর পরে জমিন সর্বশ্রেষ্ঠ যিনি ব্যক্তি তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন আলোচনা হবে এবং তাকে সালাম দেওয়া হবে, দুরুদ করা